তোমাদের সকলকে স্বাগত জানাই টিউটোরিয়াল হেল্প চ্যানেলে। বিগত ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম যে তড়িৎযোজী এবং সমযোজী, গত ভিডিওতে আমি দেখিয়েছি তড়িৎযোজী কিভাবে করা যায়, আজকে আমরা দেখব সমযোজী এর যে লুইস ডট গঠন সেটা আমরা কীভাবে করব। তো তোমরা খুব ভালো করেই জানো যে এই তড়িৎযোজী এবং সমযোজী মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সেটা প্রতি বছরের মতোই। তো সেই তড়িৎযোজী এবং সমযোজীর মধ্যে আজকে আমি শেখাচ্ছি সমযোজী। সঙ্গে আরও কয়েকটা কথা না বললেই নয়, গতদিনে যে আমি তড়িৎযোজী করিয়েছিলাম তাতে যে মৌলগুলো ছিল তারা একজন নেয় এবং একজন দেয়, মানে একজন গ্রহণ করে আর অপরজন দেয়, এখানে কিন্তু সমান সমান দেওয়া নেওয়া চলে না। কিন্তু আজকে যেটা আমরা করব সমযোজী, তার যে ইলেকট্রন সর্ববহিঃস্থ কক্ষপথের যে ইলেকট্রন সেটা কিন্তু সমানভাবে তারা দেবে এবং নেবে, মানে দেবেও এবং নেবেও। কিন্তু তড়িৎযোজীতে একটু পার্থক্য, সেটা শুধু দেয় নেয় না, কিন্তু এতে যেমনটা দেবে তেমনটা নেবে, মানে দুজনের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রনের আদান প্রদানের ফলে সমভাবে তারা গঠন করবে, এই জন্যই এটা হচ্ছে সমযোজী। এই সমযোজী আবার তিন রকম হচ্ছে, এক রকম হচ্ছে একযোজী, তারপরে দ্বিযোজী এবং ত্রিযোজী। অর্থাৎ একযোজী যদি হয় তখন হবে এই রকম টান, যদি দ্বিযোজী হয় তখন হবে এই রকম টান, আর ত্রিযোজী হলে হবে তিনটি টান। তো এই রকম হচ্ছে, ধাপে ধাপে একটু আলোচনা করব আমি। আমরা আজকের যে দেখে নিই আজকে আমাদের কী যোজি, তো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তোমাদের বুঝবার জন্য খুব সহজ একটা যোগ নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা বোর্ডে দেখো লেখা আছে CH4, এই CH4 এটা তড়িৎযোজী না সমযোজী? তোমরা তোমাদের ভৌত বিজ্ঞান বইতে পড়েছ এটি সমযোজী। তো এই সমযোজী গঠন কীভাবে হবে আমাদের দেখার বিষয়, সেটি দেখো কীভাবে করছি। সি প্লাস এইচ রয়েছে, তো এইচ কটি রয়েছে, রয়েছে চারটি, তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙিয়ে নেব, সি আছে একটি, এইচ রয়েছে চারটি। এবার আরও একটা জিনিস জানতে হবে তোমাদের, সি কার্বন, এই কার্বনের সর্ববহিঃস্থ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে, কার্বনের সর্ববহিঃস্থ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে। তাহলে আমি এখানে এইভাবে দিয়ে নিচ্ছি, এই চারটি ইলেকট্রন আমি দিয়ে দিলাম। এবার হাইড্রোজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে থাকে একটি ইলেকট্রন, এই হলো একটি ইলেকট্রন। এর পরের স্টেপ দেখো, এখানে হাইড্রোজেন রয়েছে চারটি, কার্বন রয়েছে একটি, তাহলে কার্বন আর চারটি হাইড্রোজেন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে এক দুই তিন চার, চারটি হাইড্রোজেন হয়ে গেল আর একটি রইল কার্বন। এবার এদের যে সর্ববহিঃস্থ কক্ষপথে চারটে ইলেকট্রন ছিল, তাহলে চারটে ইলেকট্রন কার্বনের, এক
দুই তিন চার। এবার হাইড্রোজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কটি? একটি। তাহলে এই এক 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 এক, তাহলে হাইড্রোজেনের রয়েছে একটি করে ইলেকট্রন, একটি করে, আর কার্বনের রয়েছে চারটি ইলেকট্রন, এক দুই তিন চার। এইবার আমরা দেখব এরা সমভাবে কিভাবে তাদের ইলেকট্রন জোড় গঠন করছে এবং সমযোজিতে পরিণত হচ্ছে। দেখো কার্বন কি করছে, প্রত্যেকের কাছ থেকে একটা করে ইলেকট্রন নিচ্ছে, কার্বন পরমাণু কার্বন মৌলটি হাইড্রোজেনের কাছ থেকে একটা করে নিচ্ছে, এই হাইড্রোজেনের কাছ থেকে নিয়েছে একটা, নিজের একটা ছিল, এর কাছ থেকে নিয়েছে একটা, নিজের একটা ছিল, এর কাছ থেকে নিয়েছে একটা, নিজের একটা ছিল, এর কাছ থেকে নিয়েছে একটা আর নিজের ছিল। এবার এর মধ্যে কটা হলো, দেখো দুই চার ছয় আট। আমি আগের দিনে বলেছি যে সর্বশেষ কক্ষপথে যদি আটটি ইলেকট্রন হয় তাহলে কিন্তু সেটি নিষ্ক্রিয় মৌলে পরিণত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কার্বন তার সর্বশেষ কক্ষপথে ছিল চারটি, আরও চারটি সে চারটি হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে নিল, ফলে সে নিষ্ক্রিয় হয়ে গেল। এবার দেখব হাইড্রোজেন কি করছে। দেখো হাইড্রোজেন তার সর্বশেষ কক্ষপথে ছিল একটি ইলেকট্রন এবং সে কি করছে, কার্বনের কাছ থেকে একটি নিচ্ছে, নিয়ে দুটি গঠন করলো। মনে রাখবে হাইড্রোজেনের ক্ষেত্রে দুটি ইলেকট্রন হলেও কিন্তু নিষ্ক্রিয় মৌল পরিণত হয়। তাহলে প্রতিটা হাইড্রোজেনে দেখো দুটো করে নিয়েছে, নিয়ে নিজে কিন্তু নিষ্ক্রিয় মৌলে পরিণত হয়েছে। তার পরের স্টেপ তাহলে কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে সি এইচ 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 এইচ। তাহলে আমরা যদি এটা টান দিই এই দুটো, তাহলে দাঁড়াচ্ছে এইরকম, টান দিয়ে দুটো এইরকম, টান দিয়েটা এইরকম, টান দিই এইরকম। তাহলে এখানে দেখো যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সম্পর্ক কী, টান আছে একটা, ভালো করে জায়গাটাও দেখে নাও, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের মাঝে কত টান রয়েছে, একটি। এই টান যদি একটি হয় তাহলে এক জজি, যদি এখানে টান হতো দুটো তাহলে দ্বিজজি, যদি এখানে টান হতো তিনটে তাহলে ত্রিজজি। তাহলে আবার ভালো করে বুঝে নাও যে কার্বন একটা মৌল রয়েছে আর হাইড্রোজেন রয়েছে, এই দুটোর মধ্যে সম্পর্ক একটা টান দিয়ে, যদি একটা টান দিয়ে হয় তার মানে এক জজি, দুটো টান দিয়ে হলে দ্বিজজি, তিনটে হলে ত্রিজজি। পরের স্টেপ কী দাঁড়ালো, তাহলে দাঁড়ালো সি এইচ ফোর। এইভাবে আমাদের এই সমযোজিটাকে কিন্তু গঠন করতে হবে। তো এক জজি, দ্বিজজি এবং ত্রিজজি আমি হালকা করে বুঝিয়ে দিলাম। তারপরও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি একটা সেপারেট